হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি পায়েশ। বাড়িতে কিভাবে খুবই অল্প সময়ে আপনারা এই পায়েশটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাবো। এটা বানানো কোনো ঝামেলাই না, খুব অল্প সময়ে আপনারা এইভাবে পায়েশ তৈরি করে নিতে পারবেন। আমি এটা পোলাওয়ের চাল দিয়ে পায়েশটা তৈরি করেছি। আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে কাউনের চাল অথবা শ্যামা চাল দিয়েও এই পায়েশটা তৈরি করে নিতে পারেন। এই জন্য একটি হাঁড়িতে প্রথমে আমি দিয়ে দিয়েছি ফুল মিল্ক, গরুর দুধ। পায়েশ রান্না করতে আপনারা একদম গরুর দুধটা ব্যবহার করবেন, তাতে করে পায়েশটা খুব ভালোভাবে পড়বে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও এই পায়েশটা তৈরি করতে পারেন। 3 কাপ গরুর দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 আঁচল পোলাওয়ের চাল। 1 আঁচল অর্থাৎ হাতের 1 মুঠ পোলাওয়ের চাল আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে পোলাওয়ের চাল দিয়েছি, আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে শ্যামা চাল অথবা কাউনের চাল দিয়েও ঠিক একইভাবে এই পায়েশটা করে নিতে পারবেন। এবার এই চালের সাথে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে চালটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু কোনো প্রকারের মিষ্টি দেওয়া যাবে না, অর্থাৎ আপনারা চিনি বা গুড় যেটা দিয়ে পায়েশটা করেন না কেন, চালটাকে আগে ফুটিয়ে নেবেন। যদি তার আগে চিনি বা গুড় দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু চালটা ভালো মতো ফুটবে না এবং পায়েশটা খেতেও ভালো লাগবে না। তাই দুধের সাথে শুধু চালটাকেই আমরা ভালো করে জাল দিয়ে নেব। যখন দেখব চালটা 80% মতো ফুটে গেছে তখনই আমরা এখানে মিষ্টিটা অ্যাড করব। দেখুন, আমরা কিন্তু শুধু দুধ আর চালটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, অর্থাৎ দুধটাকে একটু ঘন করে নেব, তাতে করে পায়েশটা খেতে ভালো লাগবে আর চালটাও কিন্তু খুবভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটু ফুটছে, আমরা এখনই এখানে মিষ্টি দেব না। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, এটা যার যার টেস্টের উপর নির্ভর করে। আমি যেহেতু পায়েশ রান্না করছি তাই মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি আর এখানে 2 কাপের মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দুধের সাথে চালটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চালটা কিন্তু খুবই ভালোভাবে আমাদের ফুটছে এবং দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। যখন দেখবেন চালটা এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে তখন এখানে চিনিটা দিয়ে দেবেন। আর কতটুকু ঘনত্ব রাখবেন এটা আপনারা আপনাদের উপর ডিপেন্ড করে, এটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। আমি বেশি একটা ঘন রাখিনি, এই অবস্থায় আমি পায়েশটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে হয়ে গেল আমার ঘরে তৈরি পায়েশ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ফিরবো আর কি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।